তেল তৈরি করার একটা মেশিন আমরা আজকে আমরা দেখাবো, যেটা ভিতরে আমরা সরষের তেল, বাদামের তেল তৈরি করতে পারবো, তারপরে কালো জিরা তেল তৈরি করতে পারবো। স্বাগতম আপনাকে ডিএনএসটির নতুন প্রোডাক্টের নতুন ভিডিওতে। বরাবরের মতো আমি আছি সাব্বির শাহিন, আপনাদের সাথে নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করার জন্য। আর আমাদের সাথে আছে ডিএনএসটির ওনার রমজান ভাই, তিনি আজকে আমাদেরকে নতুন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাবিব ভাই, আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো একটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট, অনেক ভিউয়ারদের আমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল, এই রিকোয়েস্টে একটা ভিডিও দেখাবো এবং একবারে মানে সবচাইতে সুলভ মূল্যে পাবেন এবার। এটা শুধু আমাদের এই বিজয় মাস উপলক্ষে কিন্তু আজকে আমরা ডিসকাউন্টটা দিব। আচ্ছা, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আজকে আমরা কি দেখব এবং এটা কি নামে ডাকা হয়। এটা হচ্ছে অয়েল মেশিন, মানে তেল বানানোর মেশিন দেখাবো আজকে আমরা। আচ্ছা, আমরা দেখব তেল ভাঙানোর মেশিন বা তেল তৈরি করার মেশিন। স্ক্রিনে আমরা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি এটাই তো তেল? জি, স্ক্রিনে দেখাচ্ছি এটাই তেল বানানোর মেশিন। এটা আসলে কোন ব্র্যান্ডের? এটা আছে আপনার চায়না কোম্পানির, একটা সুনামধন্য একটা কোম্পানি, কনকা ব্র্যান্ডের। আচ্ছা, এটা কনকা ব্র্যান্ডের। জি, এটার মডেল নাম্বারটা একটু জানতে চাচ্ছি। জি, এটা মডেল নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটা মডেল নাম্বারটা হলো গিয়া, আমি দেখা মাঝে লিখে রাখছি, এটা BL ZQ25EG। এখন এটার পাওয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। এটা 500 ওয়াট। আচ্ছা, এটা হবে 500 ওয়াট, 220 ভোল্ট। আচ্ছা, এটার কি কোনো ক্যাপাসিটি আছে? হ্যাঁ, এটা আসলে ক্যাপাসিটি বলতে আপনার 1 লিটার আপনার ক্যাপাসিটি, যেমন আপনি এখানে যে প্রোডাক্টটা দিবেন, যে এইগুলো দেবেন, আমরা একটু বাদাম দিছি, মানে বাদাম 1 লিটার পরিমাণ আপনি এখানে দিতে পারবেন বা 1 কেজি পরিমাণ দিতে পারবেন। আচ্ছা, এটা 1 কেজি পরিমাণ দেওয়া যাবে? দেওয়া যাবে। এই প্রোডাক্টটিতে আসলে কি কি তেল তৈরি করা যায় কিংবা এটা কিভাবে ব্যবহার করে? আমরা আসলে ব্যবহার বিধিটা অবশ্যই আমরা বলে দেবো, যেহেতু এখানে চায়না ভাষায় কিন্তু এখানে আপনি কয়েকটা ফিচার দেওয়া আছে, কিন্তু এটা হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু আমরা এটা ট্রান্সলেশন করে আমরা কিন্তু এটা বাংলাতে আমরা করে দিব বা ইংলিশ করে দিব। আর এটার ভিতরে আমরা বাদাম, মানে চীনা বাদাম যেটা আমরা খাই, কাঠবাদাম যেগুলো খাই আর কি, এগুলো তেলটা খুব ভালোভাবে করা যাবে এবং কালো জিরা তেলটাও করা যাবে, প্লাস হলো আপনার এই মানে সরষের তেলটাও খুব ভালোভাবে করা যাবে। আচ্ছা, আর এটা কি বাসা বাড়ি কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা যাবে? রেস্টুরেন্টে ব্যবহার করা যাবে না, কিন্তু এটা বাসা বাড়ির জন্য, আমরা রেস্টুরেন্টের জন্য আনি নাই, এটা বাসা বাড়ির জন্য আছি। যারা ডেলি 2 থেকে 3 লিটার তেল তৈরি করতে পারেন ওনাদের জন্য এই জিনিসটা খুব বেটার। এই প্রোডাক্টের আজকে আমরা অবশ্যই তেল তৈরি করে দেখব, এটা একটু পরে হয়তোবা। তবে এর আগে আমি এটার ডাইমেনশনটা একটু জানতে চাচ্ছি, অর্থাৎ এটার ওজন কিংবা এটা কত দৈর্ঘ্য প্রস্থ? ধন্যবাদ সাহুল ভাই, এটা কিন্তু টোটাল 11 কেজির একটা ওয়েট, 11 কেজি ওয়েট হবে। আর আস্তে কিন্তু অলরেডি আমরা এটার ভিতরে কিন্তু বাদাম দিয়ে দিছি অলরেডি, দেখেন এটা হিট হইতেছে, আমরা হিটের সিস্টেমটা দেখাই দিব কি সিস্টেম এটা হিট হয়। আর এটার মাপটা আসলে আমি আপনাদের দেখাই দিচ্ছি, আমি এখন আপনাদের এটা মেপে দেখাচ্ছি, এটা আসলে সামনে পিছে কত, যেমন এদিকে দেখেন, এদিকে হলে একদম ফুল 14 ইঞ্চি আছে, 14 ইঞ্চি এদিকে, হ্যাঁ, আর এদিকেটা আছে আপনার প্রায় 10 ইঞ্চি, 15-10 ইঞ্চি বলাই চলে, বা 9.5 ইঞ্চি বললে হয়, বা 15-10 ইঞ্চি। হ্যাঁ, এখন আমি এটা জানতে চাচ্ছি যে এটার সাথে আসলে কী কী আছে, মানে এটার পার্টস কী কী পার্টস আছে? হ্যাঁ, অবশ্যই সাবির ভাই, এটার সাথে অবশ্যই একটা একটা আপনার ইলেকট্রিক কর্ড পাবেন, যেটা যেটার সাহায্যে আমরা এটা হিট করবো, এবং হ্যান্ড গ্লোভস পাবেন, এবং আপনি তেলের জন্য আলে চান্ডা থেকে আপনি এখানে কয়েকটা মানে কাগজের ইয়ে দেওয়া আছে, এগুলো আপনি এটার সাথে পাবেন। সামনের দিকে আপনি যেগুলো লক্ষ্য, অবশ্যই এখানে আপনার একটা ট্রে পাবেন, যেটার ভিতরে আপনার খৈল যেটা বলি আমরা, যেটা ডাস্ট বলি, সেটা এখানে এসে পড়বে, এবং যেটা তেল আছে তেলটা কিন্তু আপনার এই ট্রেটা এসে পড়বে। ঠিক আছে, এখানে আলাদা নেটও আছে, এটা ছেঁকে নেবে। তবে সাবির ভাই, আমি বলি অনেকে আমাদের প্রশ্ন করতে পারেন যে এটা কি একবারে রিফাইন হয়ে বেরোবে কি না, এই একটা প্রশ্ন থেকে যায়। তো এটার ভিতরে আসলে কিন্তু রিফাইন করার কোনো কিছু নেই, এটা জাস্ট তেলটাই আমরা দিতে পারবো। আচ্ছা, রিফাইনের জন্য আলাদা মেশিন পাওয়া যায়, আপনারা হয়তো আলাদা মেশিন কিনে নিতে পারবেন। আচ্ছা, এটার কাজ হলো জাস্ট তেলটা বের করে দেওয়া। আচ্ছা, তো চলুন আজকে এটা তেল ভাঙিয়ে দেখি, এটা কিভাবে তেল বের হয় এই প্রসেসটা আমরা একটু সরাসরি দেখব। জি, দেখেন এটা আমরা কিন্তু অলরেডি হিট দিয়েছি, আমাদের এখানে হিট চলতেছে, দেখেন পুরোপুরি হিট হয়ে গেছে। ঠিক আছে, আপনার এটা অবশ্যই সাবির ভাই, আপনি যখন এই বাদামটা করবেন, বাদামটা কিন্তু একটা হিট দিতে হবে, প্রথমে হিট দিবেন। আচ্ছা, এটা প্রথম কাজ হবে এটা হিট দেওয়া? হিট দেওয়া, যে হিট না দিলে কিন্তু হবে না, আমরা কিন্তু নিয়মটা বলে দেবো আপনাদের। ঠিক আছে, বাদামটা হয়তো হিট হয়ে গেছে, আমরা আর একটু ইয়ে করি, তারপর আমরা আপনাদের এটা ভাঙিয়ে দেখাবো। দেখি এটা স্টার্ট করে দেখি, এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে এটা আসলে কোনটাতে কি কাজ? এটা আসলে সাবির ভাই, এখানে এই যেখানে একটা চায়না ভাষা দেওয়া আছে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যেমন আপনি এখানে দিয়ে আপনার মনে করেন ভাজতেছি, এখানে দিয়ে আমি আপনার গরম করতেছি, ঠিক আছে, আর এখানে চাপ দিয়ে আপনি এটা আমরা মেশিনটা চালু করতেছি, যাতে আপনার আমাদের এটা এই তেলটা বেরোয় দেয়। ঠিক আছে, প্রথমে এটা ভেজে নিতে হবে, দেখেন এটা সবসময় আগে ভেজে নিতে হবে। ঠিক আছে, এটা ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পরে আপনার কোল্ড প্রেস করতে হবে, যেমন এই যেখানে আপনার কোল্ডে যেতে হবে। এখন আমরা এখানে যখন হিট করবো তখন আপনার এটাকে আমরা প্রেস দিয়ে ধরে রাখবো,
ঠিক আছে, তখন আপনার এটা হিট শুরু হবে। ভাসতে আসলে কত সময় লাগে? এটা আপনার শুনেন, আপনি একটু ভালো ভাসতে হবে, কোনো সময় 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা এরকম একটা ভাজা ভাজা আপনি এখানে করতে হয়। আচ্ছা, আর এটা তো এক্সট্রা ভাসতে হয় না, অর্থাৎ এই মেশিনেই কিন্তু ইটা ভাজা হয়, তাই তো? জি, দেখেন এই যে আমাদের এটা ভাজা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা অলরেডি তেল বের করার প্রস্তুতি নিচ্ছি যে এখন তেল বেরোবে, ঠিক আছে, কাজ চলতেছে এখন। আচ্ছা, এটা ভাজা শেষ হলে অটোমেটিক সে তেল, এখানে একটা বাটন আছে, এই বাটনটা পুশ করার পর সে এটা তেল বের করা শুরু করবে? জি। আচ্ছা, এই সামনের যে পাশটা এটা হলো ডাস্ট বের করবে? জি। আর তেলটা? তেলটা ভিতরে থাকবে, তেলটা আমরা দেখাবো আপনাদের, তেলটা ভিতরে থাকবে। তেল প্রচুর তেল পড়তেছে, আমি দেখতেছি এখান থেকে প্রচুর তেল পড়তেছে। আমরা কিন্তু এখানে 1/2 কেজি পরিমাণ বাদাম দিছিলাম, আমরা দেখেন 1/2 কেজি বাদামে কতটুকু তেল হয়, ঠিক আছে, আমরা দেখাচ্ছি। আমরা কিন্তু এখন শেষের দিকে চলে আসছি, দেখেন প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর এটা কিন্তু সাবরি ভাই, এটা কিন্তু অটোমেটিকলি আপনি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার অফ হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে এটা কি অটোমেটিক? অটোমেটিক, অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি যে এটা আসলে, মানে আপনাকে সাবরি ভাই, এটা আসলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তেলটা আপনি খুব ভালো ভালো মানের তেল পাবেন। আর আমাদের অভিজ্ঞ সেলস ম্যানেজারগুলো আছেন, তারা কিন্তু আপনাদের বাসায় যে প্রয়োজন আমরা দেখিয়ে দিয়ে আসবো কীভাবে এটা তেল তৈরি করতে হয়। ঢাকার ভিতরে নিতে চায় তাহলে সম্ভব, আর যদি কেউ যদি আমাদের প্র্যাকটিক্যাল আমাদের শোরুমে এসে দেখে নিতে চায় তারা কিন্তু দেখিয়ে নিতে পারবেন আমাদের। আমরা কিন্তু আজকে 1/2 কেজি পরিমাণ কিন্তু এই আপনার এই বাদাম করে দেখালাম, এবং 1/2 কেজি তেলে কতটুকু আপনার, স্যার 1/2 কেজি বাদামে কতটুকু তেল হয়েছে সেটা আমরা আপনাকে একটু পরে আমরা দেখাই দিচ্ছি। অবশ্যই, এখন আমরা এটা দেখবো যে কতটুকু তেল হয়েছে। আমাদের যেহেতু এখন সিঙ্গলেন দিছে, এখন আমাদের অফ করে দিতে হবে, তাই তো? এখন আমরা অফ করে দিচ্ছি, রিভার্স হচ্ছে, রিভার্সে এটা অফ হয়ে যাবে। এখন সেই আকর্ষণীয় তেল বের করবো, দেখেন আপনি এখানে কিন্তু আমাদের যে ডাস্টগুলো হয়েছে যেটা আমরা খোল বলে থাকি, দেখেন সেই লেভেলে কিন্তু অনেকগুলো হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কী পরিমাণ তেল পেলাম আমরা দেখেছি, 1/2 কেজি মানে আপনার ইসে কী বলে 1/2 কেজি বাদামে আমরা কতটুকু তেল পেলাম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে একটা চাটনি আছে, দেখেন প্রচুর তেল কিন্তু আমরা পাইলাম, দেখেন অনেক তেল কিন্তু পেয়েছি, দেখছেন বাদামের তেলটা কিন্তু সেই পরিমাণে আমরা অনেকগুলো তেল পেয়েছি, আমি দেখাই দিলাম আপনাকে, মাত্র 1/2 কেজি করছি আমরা। আচ্ছা, এখানে 1/2 কেজি বাদামের তেল? জি। তার মানে বুঝতে পারছেন কত মানে তাড়াতাড়ি আপনারা আমরা এই তেলগুলো বের করতে পারলাম। এই এই মেশিনটা কিন্তু আপনি যদি 1 ঘন্টা আপনি 2 ঘন্টা যদি ইউজ করেন আপনার বিল আসবে কিন্তু 8 থেকে 10 টাকা, তার মানে 2 ঘন্টা চালালে 1 ইউনিট খরচ হবে, কোথাও 8 টাকা করে দেয় 10 টাকা, কোথাও 5 টাকা, ওই লেভেলে কিন্তু আপনাদের কারেন্ট বিলটা উঠবে। আমরা নিঃসন্দেহে বলতে পারি প্রোডাক্টটি অনেক ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট, যা আমরা এর কাজেই প্রমাণটা পেলাম। এই সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের জানা বাকি আছে, এটার গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু জানতে চাই। জি অবশ্যই সাবির ভাই, এটা আমাদের কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছরের ভিতরে যদি কোনো সমস্যা আমরা ঠিক করে দিব, ঠিক আছে। আর আপনারা এটার প্রাইসটা ছিল আমাদের আগে প্রায় 50,000 প্লাস এটা প্রাইস ছিল, কিন্তু এখন আমরা কিন্তু আমাদের মানে এটা অফার দিচ্ছি। এই অফারটা হলো আসলে সত্যি কথা বলি, এটা আসলে বিজয় মাস উপলক্ষে, এটা মানে চিন্তারও বাইরে একবার আনবিলেবল একটা অফার দিয়ে দেবো আমরা। এখন আমরা এটার প্রাইসটা জানতে চাচ্ছি। জি, এটার প্রাইসটা হবে মাত্র 30,000 টাকা, এখন অনলি 30,000 টাকা, এটা মানে চিন্তার বাইরে। জি, এটার প্রাইস হবে মাত্র 30,000 টাকা। জি, এটা হবে অফার প্রাইস। এটা আসলে পরিষ্কার করে কিভাবে এটা যদি একটু? হ্যাঁ, এটা আসলে সাবির ভাই আমাদের পিছনে আমাদের এখানেই আছে, আপনি দেখেন এখানে পিছনেই আছে, আপনি যদি ভিতরে স্টিক আছে এটা কিন্তু এখানে পিস করলে ওখান থেকে ই ঘুরে খুলে যাবে, আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যাল দেখাই দেবো। আর এখানে সামনে আপনার এইগুলো ইয়ে আছে, এটা কিন্তু খোলা যাবে, এগুলো টান দিলে খোলা যায়। আর তেলটা দেখেন, আমরা কিন্তু তেলটা এখানে ভিতরে রেখেই দিয়েছি এখনও, ঠিক আছে, খুব সুন্দর তেল হয়েছে, মাত্র 1/2 কেজি আমরা ই বাঙিয়েছিলাম বাদাম, তাতে অনেক তেল হয়ে গেছে। এত সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন এটা নেওয়ার প্রসেসটা জানতে চাচ্ছি। অবশ্যই এই প্রোডাক্টটা যদি আপনারা, আমি চাই এত দামি প্রোডাক্ট অবশ্যই আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টটা কিনেন, তাহলে ওদের সময় নিয়ে কিনেন, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো, কারণ আমরা এখানে প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দিতে পারবো, টাইম নিয়ে সময় নিয়ে দেখাই দিতে পারবো। এবং দেখা যায় যারা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন তারা যদি অর্ডার করেন যে আমাদের বাসায় এসে তেলটা ভাঙায় দেখাই দিয়ে যান, তাহলে কিন্তু আমরা ওইভাবে মানে যায় দেখাই দিয়ে আসবো। আর আমাদের শোরুমে যদি আসতে চান, আমাদের শোরুমের ঠিকানা 21/23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি পরবর্তীতে আরও নতুন নতুন প্রোডাক্ট আমাদের সামনে উপস্থাপন করবেন। আশা করি প্রোডাক্টটি আপনাদেরও ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে আপনারা যে কোনো সময় প্রোডাক্ট সম্পর্কে তথ্য জানতে পারেন কিংবা অর্ডার করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী প্রোডাক্টের ভিডিওগুলো দেখবেন। আর আমাদের গিফট কিন্তু থাকতেছে এই প্রোডাক্টটা, কিন্তু অফার পরেও কিন্তু আপনারা যারা এই প্রোডাক্টটা কিনবেন তারা কিন্তু অবশ্যই একটা গিফট পাবেন।